এখান থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। চ্যাটজিপিটি বলল ছয়টি দেশের নাম, তা জেনে নিন আজকের ভিডিওতে। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী, আর এই বিষয়ে ভয় ধরালো, ভবিষ্যৎবাণী করলো এআই টুল চ্যাটজিপিটি। বিশ্বের ছয় জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী যুদ্ধ, এমনটাই বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী, আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই পরমাণু যুদ্ধের আশঙ্কা। মানুষ অবশ্য এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম জং অন্যরা হুমকি দিয়েছেন, তবে সাধারণ মানুষ এখনো ভাবছে এতটা বোকার মতো কাজ কি করবেন রাষ্ট্রনেতারা। কিন্তু এআই বট চ্যাটজিপিটি কিন্তু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছে। চ্যাটজিপিটি ছয়টি দেশের নাম দিয়েছে যেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কোরীয় উপদ্বীপ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে, এতে আমেরিকা জড়িত থাকার পরিস্থিতিও আরো খারাপ। উত্তর কোরিয়ার ক্রমাগত নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে, চীনের মতো বড় শক্তি তাদের সমর্থন দিচ্ছে, তাই এখান থেকে যে কোনো সময়ে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যেখানে গত কয়েক দশক ধরে সংঘাত জারি হয়েছে। ইসরায়েল ও প্যালেস্তানিকের মধ্যে সংঘাত পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ইরান ও প্রতিবেশী দেশগুলো যোগাযোগ এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। একই সিরিয়ায় চলছে গৃহযুদ্ধ, যেখানে আমেরিকা ও রাশিয়ার পরস্পরের মুখোমুখি। এই অঞ্চল থেকে যে কোনো সময় বিশ্বব্যাপী সংঘাত শুরু হতে পারে। তাইওয়ান প্রণালী, চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ সংঘাতের রূপ নিচ্ছে। তাইওয়ানের নতুন সরকার গঠনের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এদিকে এই এশারায় নাক গলাচ্ছে আমেরিকাও, যা পরিস্থিতির গভীরতা বাড়িয়ে দিয়েছে। এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই এলাকায় সংঘাত যে কোনো সময় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হতে পারে। পূর্ব ইউরোপ, বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এমন সম্ভাব্য জায়গাগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পূর্ব ইউরোপ। রাশিয়া, ইউক্রেন ও নাটোর বিরোধীর কারণে এই অঞ্চলেও সরগরম হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে চীন ও প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্রমাগত বিরোধ চলছে। এই বিরোধে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা ও মতো পরাশক্তি। এই অবস্থায় যে কোনো সময় উত্তেজনা চরমে পৌঁছতে পারে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, বিশ্বযুদ্ধ এখান থেকেও শুরু হতে পারে। ভারত ও পাকিস্তান, স্বাধীনতার সময় থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা জারি রয়েছে। সীমান্তে নিয়মিত গোলাগুলি বিনিময় তো হয়, দুদুবার সরাসরি যুদ্ধ হয়েছে, তবে উত্তেজনা সীমাবদ্ধ থেকেছে দুই দেশের মধ্যেই, অন্যান্য দেশে এর প্রভাব পড়েনি। গত চার বছর ধরে সীমান্তে আপাতত শান্তি রয়েছে, যা সত্ত্বেও চ্যাটজিপিটি মতে এখান থেকেও বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, কারণ দুই দেশেই পারমাণবিক শক্তিধর দেশ। এমনই কিছু অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না।